আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে নেট সেটিং, ইন্টারনেট সেটিং করবেন, সেটা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবেন করবো আমি। তো আমি প্রথমে যে বিষয়টি বলবো যে নেট সেটিং কি, ঠিক আছে, বা ইন্টারনেট সেটিংটা কি। যেমন ধরুন আপনি নতুন সিম কিনলেন বা নতুন ফোন কিনলেন, সে ফোন কেনার পর আপনার প্রতিটি সেটেই নতুন করে সেটিং করতে হয়। ইন্টারনেট সেটিং যে সেটিং না করলে আপনার ইন্টারনেট সাথে আপনার ফোনের সংযুক্ত হতে পারবে না, হবে না, বা আপনি ডাটা অন করলেও সেটা ডাটা অন হবে না। তারপরে মনে করেন যে আপনি কি করলেন, সেটটাকে রিসেট দিলেন, রিসেট দিলে সেট ফ্লাশ করলে বা রিসেট করলে আপনার সমস্ত কিছু আপনার ডিলিট হয়ে যায়, বা আপনার সেটের ইন্টারনেট সেটিং অনেক কিছু ডিলিট হয়ে যায়। তো আবার নতুন করে আপনি সেটিং করতে হয়। এই সেটিংগুলো কেমনে করবেন আপনি আজকে দেখাবো যে কীভাবে আপনি ডাটা অন করাবেন, ডাটা অন না হলে কীভাবে অন করাবেন, সেই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম সমস্যা হচ্ছে যে আপনি যখন আপনি রিসেট করবেন, রিসেট করার পর আপনার ফোন থেকে মোবাইল নেটওয়ার্কিং যে বিষয়, মোবাইল নেটওয়ার্কিং যে সেটিংসগুলো সেগুলো ডিলিট হয়ে যায়। তো সেখানে আপনি সেই সেটিং মতো যদি আপনি দিয়ে দেন তার নেটওয়ার্কের যে নাম, তার অ্যাক্সেস পয়েন্ট, এগুলো দিয়ে দিলে আপনি কি হবে, যেমন গ্রামীণ হোক, রবি হোক, এয়ারটেল হোক, এই এই প্রত্যেকটি সিমের যে তাদের আলাদা আলাদা তাদের যে আছে নেটওয়ার্ক সিস্টেম আছে, সেগুলো আপনি দিয়ে দেন, তাহলে আপনার সাথে বা সিমের নেটওয়ার্কের সাথে আপনি কানেকশন হয়ে গেলে আপনার মোবাইলের সাথে যে কানেকশন হয়ে যায়। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনি যেটা করবেন। তো আমি চলে যাই প্রথমে সেটিংসকে, সেটিং যাওয়ার পর আমি চলে যাব সিম কার্ড ম্যানেজার, ঠিক আছে। সিম কার্ড ম্যানেজার দেখতে পাচ্ছেন যে এখানে ভয়েস কল, তারপর ভিডিও কল এবং ডাটা সার্ভিস নেটওয়ার্ক। আপনি ভয়েস কল বলতে এখানে কি করবেন, মানে ভয়েস কল যেমন ধরুন ডাটা সার্ভিস নেটওয়ার্ক, এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর আমি ডাটা অন করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডাটা অন হচ্ছে না, কেন না কেন যে এখানে যে তাদের নেটওয়ার্কের যে বিষয়, নেটওয়ার্কের যে সংযোগ সেখানে পাচ্ছে না, কেন না এখানে নেটওয়ার্ক সেটিং নেই। ডাটা অন করার পর আপনি কি হচ্ছে, ডাটা নেই, ঠিক আছে, ডাটা আজ আসছে না। মনে করেন আমি এখান থেকে বের হয়ে গেলাম, বের হওয়ার পর গেলাম মোবাইল নেটওয়ার্কে, যে প্রথমে এই যে বিষয়টা আসছে সেটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার মোবাইল নেটওয়ার্ক, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে মোবাইল ডাটা অন। এই যে আমি একটু আগে যে আমি ডাটা অন করেছিলাম সেই ডাটা অন এখনও রয়ে গেছে, মোবাইল ডাটা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে সাইন করা, আমি এখানে কী করব, ক্লিক করার তারপর এখন অফ হয়ে গেছে। আমি আবার অন করি, এখন আবার অন হয়ে গেছে, কিন্তু যে উপরে দেখতে পাচ্ছেন কোনো ডাটার অন করার কোনো অপশন আসছে না, বা ডাটার যে চিহ্ন সেটা আসছে না। কেন, কেননা এখানে মোবাইলে এখনো আমি নেটওয়ার্ক সেটিং করিনি, মানে সিমের যে নেটওয়ার্ক সেটিংটা এখন আমি করিনি, তাই নেটওয়ার্কের ডাটাটা অন হচ্ছে না। তো দেখেন কিভাবে আমি ডাটাটা অন করাই। এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস, ঠিক আছে, যে অ্যাক্সেস পয়েন্ট নেম আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন যে এখানে এই যে প্লাস, এখানে প্লাস একটা অপশন আছে, এই প্লাস আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে নেম আছে, এপিএন আছে, এগুলো আসলে দেওয়া লাগবে না, কিন্তু এই নেম এবং এপিএন দিলেই আমার ডাটাটা অন হয়ে যাবে। তো প্রথমে নেমে ক্লিক করব, নেমে ক্লিক করার পরে আমি এখানে লিখব GP-internet, তারপর ওকে ক্লিক করব। তারপর এই যে আছে এপিএন, এপিএন এ ক্লিক করব, এখানে দিব ছোট অক্ষর GP-internet, কোনো স্পেস ছাড়া, GP-internet,
ওকে তারপরে যে যেতে আছেন এখানে ডট অপশন আছে সেখানে আমি ক্লিক করব এখানে তারপর সেভ করে দেব সেভ করার পর এই যে দেখতে পাচ্ছেন এটা রেডিও অপশন আসছে এখানে আমি ক্লিক করে দেব ক্লিক করার পর দেখতে আপনারা দেখতে পারবেন যে এখন ডাটাটা অন হবে সরি হয়তো এখানে ভুল হয়ে গেছে যে আমি আবার এখানে ক্লিক করি না সমস্যা নেই এটা ভুল হলেও মানে এটা তো নেম নেমে অবশ্যই ভুল হলে সমস্যা হয় না তবে যে ইন্টারনেট এই সেভ করে দিলাম এই দেখেন আমার ডাটাটা অন হয়ে গেল এই যে এইচ প্লাস চলে এসছে জিপি ইন্টারনেট আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই যে এইচ প্লাসটা চলে আসছে এই যে এইচ প্লাসটা চলে আসছে এখানে তো আপনারা শিখে নিলেন কিভাবে কিভাবে আপনার ডাটাটা অন করবেন কিভাবে ডাটা অন না হলে বা সেটিং না থাকলে সেটিং করবেন তো আমি আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আবার বুঝাচ্ছি আমি এই অপশন থেকে এটা ডিলেট করে দিলাম ঠিক আছে ডিলেট করে দিয়ে দেখেন এখন ডাটাটা অন হচ্ছে না মানে এখন ডাটার যে অপশনটা সেটা চলে গেছে মানে এই সেটিং সেটিং না থাকার কারণে ডাটাটা চলে গেল তাহলে ওরা বুঝতে পারলেন যে নেটের সেটিং না থাকলে ডাটাটা অন কখনোই হবে না যে ডাটাটা অন অনের যে অপশনটা দেখেন মোবাইল ডাটা ওটা কিন্তু মোবাইলটা অন হয়ে আছে ঠিক আছে কিন্তু তারপরেও কি হচ্ছে না ডাটাটা অন হচ্ছে না এটা কেন হয় যে এটা নেটের সেটিংটা আপনারা দেননি বা এখানে সেটিং করা হয়নি নেটের সেটিংটা দিলেই ডাটাটা অন হবে তো আমি আবার কি করবো এই প্লাসের অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে নেমে দিব জিপি হাইফেন ইন্টারনেট ঠিক আছে তারপর এপিএন এ দিব জিপি ইন্টারনেট নো স্পেস জিপি ইন্টারনেট জিপি ইন্টারনেট জিপি ইন্টারনেট তারপর সেভ করে দেব এখন দেখবেন আবার পুনরায় ডাটাটা অন হবে ডাটা অন হওয়ার যে চিহ্ন আছে যে সিম্বল আছে সেই সিম্বলটা আসবে আশা করি এই যে দেখেন চলে আসছে এই যে এইচ এটা এইচ প্লাস চলে আসলো এটাই হচ্ছে এই নেটওয়ার্ক সেটিং এর বিষয়ে আপনারা এখন থেকে আশা করি আপনার মোবাইলে যদি ডাটা না আসে বা আপনি যদি ফোনটা রিসেট করে দেন তাহলে অবশ্যই এভাবেই আপনি ফোনের সেটিংটা করে নেবেন তাহলে ডাটাটা অন হবে আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে আর যদি কাজে আসে বা আপনারা যদি শিখতে পারেন তাহলে আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবেন আরেকটি বিষয় বলে রাখি যে আপনার ফোনে যে 2G 3G এবং 4G এই তিনটে বিষয় হয়তো সবার ফোনে থাকে না কখনো 2G বা 3G থাকে তো এটা বিষয়ে কিভাবে করবেন সেটা হচ্ছে এই যে দেখেন নেটওয়ার্ক এই যে নেটওয়ার্ক মোড সিম 1 ঠিক আছে বা নেটওয়ার্ক মোড সিম 2 আপনি কোন সিমে 2G বা 3G বা 4G করবেন সেটা নিয়ে এই যে এখানে আমি এখানে ক্লিক করলাম তারপর প্রথমটাই হচ্ছে 3G এবং 2G দুটোই মানে অটো মানে এখানে থ্রিজিটাই আপনি ইউজ করতে পারবেন আর 2G ইউজ করবেন যেটা ধরবে সেটা সেটা ইউজ হবে তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে WCDMA অনলি মানে 3G অনলি যখন 3G পাবে তখন ইউজ হবে যখন 3G পাবে না তখন আপনার ফোনটা নেটওয়ার্ক থাকবে না এটা হচ্ছে GSM অনলি মানে 2G 2Gটা যখন ধরবে ওটা শুধু 2G মানে 3Gতে কাজ করবেই না শুধু 2Gতে কাজ করবে তো আমার এখানে দেওয়া আছে অটো কানেক্ট মানে 2G 3G দুটাই অনলাইন ক্লাসে যখন যেটা ধরবে সেটাই কাজ করবে
তাই আমার এটা অটোক্রাঙ্ক দেওয়া আছে। তো আপনার কখনো ওই টিজিট বা টুজে দিবেন না, কেন না এগুলো দিলে সেটা সবসময় কাজ করবে না। তো এটাই ছিল আমার একটু অ্যাডভাইস আপনাদের থেকে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আমার টিউটোরিয়ালটা ভালো লাগবে আপনাদের। ওকে, ধন্যবাদ।